তো আজকে ধরুন সকাল থেকেই আপনারা করছেন, প্রায় শেষ মুহূর্তে এসছেন। তো আর বেশিক্ষণ আপনাদের অবস্থান চলবে না, বললেনই আপনাদের নেতা শানি বা ফারাজ। তো আর একটু ধৈর্য ধরে থাকুন। তা আমি এটা বলবো আর কি, যে আপনারা বিষ্ণুপুরের শুধু শ্রমিক কর্মচারীরা আজকে অবস্থান করছেন এমনটা নয়। আজকে আপনাদের সাথে ঠিক একই দাবিতে বাঁকুড়া তো হচ্ছে। অনেক সময় বলে যে তোর অনেক লোক বলে যে তোরা একা একা কি করবি, একা একা কিছু করতে পারবি না। আমি এটা বলছি এই কারণে যে আপনারা একা নয়, বাঁকুড়ার লোকেরাও আপনাদের সাথে আছে। আপনারা সেপ্টেম্বর মাসে যখন ডিএমকে ডেপুটেশন দিয়েছিলেন, দেখেছিলেন 500-এর বেশি মানুষ মিছিল করে ডিএম এর কাছে গেছিল, ডিএম এর কাছে যে আপনাদের দাবিগুলো বলেছেন। আজকে শুধু আপনারা অবস্থান করছেন এমন নয়, আমরা বিষ্ণুপুরের এসডিওকে বলেছি, বাঁকুড়ার এসডিওকে বলেছি যে শ্রম দপ্তর মানে সরকার আপনাদের মজুরি চুরি হচ্ছে কিনা দেখার জন্য একটা দপ্তর আছে, শ্রম দপ্তর। সেখানে লোক মানে শ্রম দপ্তরের যে হেড তার 60,000 টাকা বেতন, সেই বেতনটা দেয় আপনাদের আমাদের ট্যাক্সের পয়সা। সরকার আমরা যে সাবান কিনি, আমরা যে কাপড় কিনি, জামা কিনি, সমস্ত কিছু যে ট্যাক্স, সেই ট্যাক্সের পয়সা দিয়ে সরকার বেতন মিটায় অফিসারকে। সেই শ্রম দপ্তরের অফিসারকেও আমরা দিয়েছি। আমরা বলেছি আপনি চেয়ারটায় বসে আছেন, চেয়ারটায় বসে থেকে যে বেতন পাচ্ছেন সেটা আমাদের অভাব অনুযায়ী শোনার জন্য। উনি বলেছেন আমাদের কাছে এক মাস সময় চেয়েছেন, এখনো এক মাস হয়নি, এক মাস সময় চেয়েছেন। বলেছেন আমাদের ইউনিয়নের সাথে বিষ্ণুপুরের পৌর প্রশাসক এবং বাঁকুড়ার পৌর প্রশাসক এদের একটা মিটিং করানো হবে। দেখা যাক, আমরা এক মাস পরে যদি দেখি ওই শ্রম দপ্তরের প্রধান যে আমাদের কথা মানছে না, তাহলে আমরা শ্রম দপ্তরকে বলবো যে আপনার চাকরি করার দরকার নেই, আপনি চাকরি করছেন এই জন্যে যে আমরা যখন খেলছি, ধরো এটা খেলা যদি হয় তাহলে মিউনিসিপ্যালিটির কর্তৃপক্ষ একদিকে একটা আর আমরা একদিকে শ্রমিক কর্মচারী মজদুররা একদিকে, এই খেলাটা ঠিক ঠিক হচ্ছে কিনা দেখার জন্য রেফারি থাকে, ফুটবল মাঠে রেফারি থাকে, ক্রিকেট মাঠে আম্পায়ার থাকে, আপনারা জানেন। তো সেরকম শ্রম দপ্তরের হেডটা হচ্ছে সে আম্পায়ার বা রেফারি। রেফারি যদি তার কাজ করতে না পারে, আম্পায়ার যদি তার কাজ করতে না পারে, তাকে যেমন মাঠ থেকে বার করে দেওয়া হয় তেমনি তার চাকরিটা নিয়ে প্রশ্ন তোলা উচিত আমাদের। আমরা এক মাস পরে সেটা করবো যে আমাদের খেলায় ভাই তুমি রেফারিটা করতে পারছো। দ্বিতীয় কথা হচ্ছে আন্দোলনের সময় পড়ায় পড়ায় ঘরে ঘরে বলে ওরে আন্দোলন করতে যাচ্ছিস, আন্দোলন করে যদি কিছু হয় তাহলে তোর সংসারটা ভেসে যাবে, তোর সংসারটা দেখবে কে? সবাই বলে পড়ায় পড়ায় যে বলে যে সংসারটা দেখবে কে? দ্বিতীয় একটা কথা বলে কার সাথে আপনি আন্দোলনটা করতে যাচ্ছেন? এ একটা সংগঠন যাদের কোনো এমএলএ নাই, এমপি নাই, তাদের সঙ্গে তোরা রাস্তায় হাঁটছিস, তারা সব করে দেবে? অন্য আপনাদের কাছে দুটো উদাহরণ দেব। আপনারা জানেন যে সারা দেশ জুড়ে একটা কৃষক আন্দোলন হচ্ছিল, খবরের কাগজ টিভিতে দেখবেন, দেখতে পাবেন। সে আন্দোলনটা হচ্ছিল যে কেন্দ্রের বিজেপি সরকার তিনটে কালা কৃষি কাজ আমরা ছিল, সেই কৃষি আইনের মধ্যে কন্ট্রোলটা তুলে দেবে বলছিল, রেশনটা তুলে দেবে বলছিল, আর বলছিল জিনিসপত্রের দামটাকে যে কন্ট্রোল করে মানে নির্ধারণ করে তার জন্য একটা আইন ছিল অত্যাবশ্যকীয় পণ্য আইন, সেগুলো তুলে দিয়ে একটা কালা কৃষি আইন এনেছিল, তিনটে কালা কৃষি আইন। সেই কৃষি আইনগুলো বাতিলের দাবিতে এক বছর ধরে দিল্লির বুকে দিল্লি ঢোকার যে মূল তিনটে রাস্তা, সেই তিনটে রাস্তা জাম করে সারা দেশের কৃষক বসেছিল। এই যে কৃষকরা আন্দোলন করছিল, সেই আন্দোলন করতে যে দিল্লির প্রচন্ড ঠান্ডা, দিল্লির প্রচন্ড গরম এবং বিজেপির গুন্ডা বাহিনীর আক্রমণ, মিছিলের উপর যে মানে বিজেপির নেতারা বিজেপির মন্ত্রীরা গাড়ি গালি দিয়েছে, 700-এর বেশি কৃষক মারা গেছিল। কিন্তু 700-এর বেশি কৃষক মারা গেল, কৃষকরা বলেছিল দিল্লিতে হয় নরেন্দ্র মোদী সরকার করবে, না হয় কৃষি আইনটা পাল্টে যাবে। সেই নরেন্দ্র মোদী যে কৃষক দিকে বলছিল আন্দোলন দিবি, যে কৃষক দিকে বলছিল খেয়ে দিয়ে কোনো খাই নাই শুধু আন্দোলন করছে, সেই নরেন্দ্র মোদী
গত 19 তারিখে হাটু গড়ে কৃষকদের কাছ থেকে ক্ষমা চেয়ে বলেছে যে তিনটে কালা কৃষি আইন আমি বাতিল করে দিলাম, আমি উইথড্র করলাম। আন্দোলনের গান শুধু আন্দোলনের গান না, এই যে 700 কৃষক মারা গেল, সেই 700 কৃষক মারা গেল, কৃষক নেতারা বলল যে শুধু আইনটা পাল্টে দিলে হবে না, এই যে আমরা আইনটা পাল্টানোর জন্য যে আমরা কৃষকরা রাস্তার মুখে বসে থেকে তোমাদের সরকার তোমাদের গুন্ডারা আমাদেরকে মেরে দেওয়া হলো, তাদের কি হবে? নরেন্দ্র মোদী বললো তোমরা ঘরে যাও, ওটা আমরা দেখছি। কৃষক বললো না ঘর দেব না। আজকে সরকার স্বীকার করেছে যে 700 বেশি যারা মারা গেছে তাদের পরিবারকে একটা করে চাকরি দেওয়া হবে। 3,500 উপর কেস দিয়েছিল কৃষক আন্দোলনের নেতাদের উপরে, কেস দিয়েছিল সারা দেশ জুড়ে 3,500 উপর। নরেন্দ্র মোদী সরকার সেটাও বলেছে যে আমি সমস্ত কেস তুলে নিলাম। তাহলে আন্দোলন করলে ভয় না কিছু নয়, আন্দোলন করলে হয়। নরেন্দ্র মোদী মদন সরকার যে নাকি স্বাধীনতার পরে এত 56 ইঞ্চি ছাতিওয়ালা সরকার ভারতবর্ষে আর আসেনি, সেই 56 ইঞ্চি নরেন্দ্র মোদী সরকার হাঁটু গেড়ে আন্দোলনের কাছে ক্ষমা চেয়েছে। আর যারা পাড়ায় পাড়ায় বলে বেড়ায় যে আন্দোলন করলে যদি কেউ মারা যায় তাহলে তোর পরিবারটা জলে ভেসে যাবে, তোদের পরিবারটা দেখবে কে? যে সমস্ত নেতারা বক্তৃতা দিয়ে বক্তৃতা দিচ্ছে তারা বক্তৃতা দিয়ে ঘর চলে যাবে আর তোর পরিবার ভেসে যাবে। কৃষক আন্দোলন এই শিক্ষাটাও দিয়েছে যে না, নেতারা ঘর যেতে শিখেনি, নেতারা আড়াই করেছে, দাবি আড়াই করে ছেড়েছে। আজকে আপনারা মনে হতে পারে যে যুদ্ধটা অসম, হ্যাঁ যুদ্ধটা অসম, একদিকে বড় বড় সরকার বড় বড় পার্টি আর একদিকে আপনারা গরিব মানুষ দিন আনেন দিন কান, যুদ্ধটা অসম মানে অসময় বটে। একদিকে ধরুন যদি এমনি মাঠের যুদ্ধ বলেন, একদিকে কামান পিস্তল আর একদিকে শুধু ঠেঙা, কিন্তু ঠেঙা ওরা যদি জবরদস্ত হয়, ঠেঙা গুলা যদি ঐক্যবদ্ধ থাকে কামান পিস্তল হার মানতে বাধ্য। কৃষক আন্দোলনটা সেই শিক্ষাটাই দিয়েছে। তাই আজকে আপনাদের বলবো যে আন্দোলনের যে প্রথম ধাপটা ছিল ডিএম ডেপুটেশন, দ্বিতীয় ধাপটা হচ্ছে আপনাদের আজকের অবস্থান, তৃতীয় ধাপের জন্য রেডি হতে হবে। আজকে নরেন্দ্র মোদী বলছে আমাদের দেশটা চলে একটা সংবিধানের মধ্যে, সেই সংবিধানে আমাদের নিয়ম কানুন সব লেখা আছে। এতদিন পর্যন্ত আমরা জানতাম যারা একটু লেখাপড়া জানেন, যারা একটু সংবিধান নিয়ে আলোচনা করেন, ইতিহাস নিয়ে করেন, তারা দেখবেন সংবিধানে লেখা আছে নাগরিকের অধিকার হচ্ছে সংবিধানের মূল বস্তু। মানে এই যে আমার আপনার আমাদের খাওয়ার অধিকার আছে, পড়ার অধিকার আছে, কাজ করার অধিকার আছে এবং কাজের থেকে মজুরি পাওয়ার অধিকার আছে, এই অধিকারটা হচ্ছে সংবিধানের মূল বস্তু। আমাদের নরেন্দ্র মোদী বললেন না অধিকারটা মূল বস্তু নয়, মূল বস্তু হচ্ছে কর্তব্যটা, সংবিধানের মূল বস্তু হচ্ছে কর্তব্য। কর্তব্য কাদের শিখাচ্ছে? আমাদের এই আজকে পৌর প্রশাসন বলুন, বিজেপি বলুন, তৃণমূলের নেতারা বলুন, কর্তব্য কাদের শিখাচ্ছে? আমাদের যারা আমরা মজদুর যারা আমরা সবাই করবে তাদের কর্তব্য শিখাচ্ছে? আজকে শীত গ্রীষ্ম বর্ষা আমরা বাবুরা যখন সাধারণ নাগরিকরা যখন পাই, এই যে মিউনিসিপ্যালিটিতে যারা বড় বাবু আছেন যারা পার্মানেন্ট আছেন তারা যখন ঘরে ঘুমায় আমরা তখন সকালবেলায় কোদাল বেল জ্বালিয়ে বেরোই বিষ্ণুপুর শহরটাকে পরিষ্কার করার জন্য। যখন করোনা হলো করোনায় সমস্ত লোক ফুটকা দিয়ে জানলার কপাট দিয়ে ঘরে বসে রইল যে জানলাটা খুলিস না করোনা ঢুকে যাবে, দরজাটা খুলিস না করোনা ঢুকে যাবে, দরজার বাইরে কেউ বেরোস না করোনা গ্যাপ করে ধরবে। আমরা মজদুররা সে করোনায় মোড়া মানে আমরা মরব কিনা ঠিক নেই, রয়ে যাবে কিনা ঠিক নেই, সেটাকে জয় করে করোনাকে জয় করে রাস্তায় রাস্তায় বেরালাম, মজদুররা বেরালো নালা পরিষ্কার করতে। বলছে বিষ্ণুপুর হচ্ছে নন্দীর নগরী, বিষ্ণুপুরের নাম আছে সারা রাজ্য জুড়ে, বিষ্ণুপুরকে 1 ইঞ্চি ময়লা করা চলবে না। আমরা করোনার সময় যখন সবাই ঘুমালো তখন আমরা বেরোলাম পরিষ্কার করতে। দুর্গাপূজার সময় দুর্গাপূজার সময় যখন সাধারণ মানুষরা মানে স্বামী স্ত্রী ছেলে তুলে নিয়ে আঙুল দিয়ে ছেলেদের আঙুল ধরে দুর্গাপূজা করে বেড়াচ্ছে সকাল থেকে রাত্রি পর্যন্ত সবাই এক জায়গায় আছে, আমরা তখন মজদুররা ওই দুর্গাপূজার উৎসব ছেড়ে দিয়ে
বিষ্ণুপুর নগরীকে বাঁকুড়া শহরকে সোনামুখী শহরকে পরিষ্কার করার জন্য বেরোলাম। আমাদেরকে কর্তব্য শিখতে হবে। নরেন্দ্র মোদী বলতেন আমাদেরকে কর্তব্য শিখতে হবে। এখন সংবিধানে নাকি মূল মর্মবস্তু হচ্ছে কর্তব্য, মজদুরদের কর্তব্য হচ্ছে বিষ্ণুপুরকে পরিষ্কার করা। অধিকার অধিকার চেয়েও না, কর্তব্য করার পরে অধিকার নয়, অধিকার চেয়েও না। আপনাদের সরকার বলতে মাঝে মাঝে বেতন বাড়াচ্ছে, আজকে ডিসেম্বরের 31 তারিখ পর্যন্ত আপনাদের মজুরিটা হচ্ছে মাসে হচ্ছে যে দৈনিক 342 টাকা, মানে মাসে 9000 টাকা। বিষ্ণুপুরের ডিসেম্বরের 31 তারিখে লাগু করার কথা, এটা আমরা বলিনি, নেতা দিলবার খান বলেনি, দিলীপ তাওয়ারি বলেনি, বলেছে মমতা ব্যানার্জীর সরকার। সার্কুলারে আছে, ডেট দিয়ে আমরা বলেছি, ডেট দিয়ে বিষ্ণুপুরে লিফলেট করে মানুষের কাছে ছড়িয়েছি। কারা বলেছে? মমতা ব্যানার্জীর সরকার বলেছে। সেই মমতা ব্যানার্জীর সরকারের পরিচালিত মিউনিসিপ্যালিটি বলতে আমরা মজুরি দিতে পারছি না, আমাদের পয়সা নাই। তাহলে আপনি কর্তব্য করেন, আপনার অধিকার বেতন পাওয়ার মধ্যে না নাই, কর্তব্য করে না। পূজা পার্বণ ছেড়ে দিয়ে, বউ ছেলার ফুর্তি ছেড়ে দিয়ে আপনি পরিষ্কার করে না। দুর্গা পূজার সময়, দুর্গা পূজার সময় সবাইকার বোনাস হয়েছে। এই যারা বড় বাবু আছেন তাদেরও বোনাস হয়েছে। সরকার বলল আমরা 4,500 টাকা দিব তোমাদেরকে পুজো অনুদান, আপনাদের বেলায় কত? 1,200 টাকা। তাও আপনি পূজার আগে দুদিন স্ট্রাইক করে দিলেন, আপনারা পূজার আগে দুদিন স্ট্রাইক করে দিলেন। পুলিশ এসে আপনাদের বলছে, ওসি এসে বলছে, এসডিও এসে বলছে যে দুর্গা পূজার সময় বিষ্ণুপুরকে ক্ষতিগ্রস্ত করা চলবে না, আপনারা আন্দোলনটাকে স্থগিত আন্দোলনটাকে তুলে নেন। আপনারা বলেছিলেন মানুষের স্বার্থে, বিষ্ণুপুরের স্বার্থে যে আমরা আন্দোলনটা স্থগিত করলাম, আর এই চেয়ারম্যানরা কি বললো? আমরা 100 টাকা বাড়িয়ে দিলাম, যেন পৈতৃক সম্পত্তি, যেন নিজের ব্যাগ থেকে 100 টাকা দিলাম, সরকার তো বলছে 1,500 টাকা, 1,200 টাকা দিলাম, যে 3,300 টাকাটা গেল কোথায়? আজকে তৃণমূল বিজেপি সরকারের বিরুদ্ধে এত আন্দোলন করছে, এত লড়াই করছে, আজকে পশ্চিমবঙ্গ থেকে গোয়ায় যাচ্ছে বাড়িটা বাড়াতে, ত্রিপুরায় যাচ্ছে গোয়ায় মাছ কিনে, ত্রিপুরায় মাছ ভেদে খাচ্ছে নেতারা। বাবু হেলিকপ্টারে করে গোয়া টু ত্রিপুরা আধ ঘন্টা লাগছে, গোয়ার সিবিতে মাছ ভেজে মাছ কিনে ত্রিপুরা এসে হোটেলে ভেজে খাচ্ছে। আর খাক আমাদের কোনো আপত্তি না, তৃণমূল তৃণমূল গোয়ায় বাড়ুক, ত্রিপুরায় বাড়ুক, সব জায়গায় বাড়ুক, আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু তোমরা যে বিজেপি সরকারের বিরোধিতা করছো যে নীতিটা, আজকে আমরা যে মজুরি পাচ্ছি না তার কি হবে? তার কি হবে? এখানে বন্ধু কৃষক আন্দোলনের প্রশ্ন, কৃষক আন্দোলনের বলেছিল নেতারা বলেছিল যে আজকে শুধু দাবি দেওয়ার ভিত্তিতে দাঁড়িয়ে থাকলে হবে না, এই দাবি দেওয়াটাকে রাজনীতিতে রূপান্তরিত করতে হবে। ওই যেখানেই বিজেপি দাঁড়াবে সেখানেই যে বলতে হবে এরা আমাদের জন্য কালা আইন এনেছে, এদিকে হারিয়ে দাও। তাই আগামী যে আমাদের যারা ডেপুটি সিটে গেলেন তাদেরকে বলেছে না ভোট আসছে, ভোটের পরে দেখবো। তাই আপনাদের আজকে শপথ নিতে হবে যে যারা আপনাদের মজুরি মেরে দিচ্ছে, যারা আপনাদের ওই পূজার অনুদান দিও না, তারা যেখানে যেখানে দাঁড়াবে তাদেরকে যে আপনাদের বলতে হবে যে তাদের ভোট দিও না, এই অপদার্থ অপরপূর্ণ যে কমিশনের আছে তাদের ভোট দিও না। কৃষক আন্দোলন থেকে এই শিক্ষাটা নিতে হবে। আজকে সরকার বলতে দুয়ারে সরকার, দুয়ারে সরকার, আমরা দুয়ারে দুয়ারে ঘুরে বেড়াচ্ছি, দুয়ারে সরকার, দুয়ারে রেশন দিচ্ছি, দুয়ারে লক্ষ্মীর ভান্ডার দিচ্ছি, দুয়ারে আরো কত কি দিচ্ছি। বন্ধু আমাদের কোনোটাতে আপত্তি নেই, আপনি যদি 500 টাকা পান আমাদের কি আপত্তি আছে, 500 টাকা পেলেই তো ভালো। আজকে পেনশন 60 বছরের উপরে ভাতা পেলে তো ভালোই, কিন্তু আজকে যখন শ্রমিক মজদুররা বর্ষাকালে যখন একটা তিরপল পাওয়া যাচ্ছে না, আজকে বিষ্ণুপুরের এই যারা মজদুর আমার সামনে বসে আছেন তারা বাস করেন বিষ্ণুপুরের সবচেয়ে খালের জায়গায়, সবচেয়ে খাল নিচু জায়গায়, সেখানে একটু জল পড়লে আমার ঘরে ঢুকতে পাওয়া যাচ্ছে না, আমার ঘরের উপর দিয়ে আমার মজুরি নাই, আমার ঘরটা ছাইতে পারছি না, ঘর থেকে যখন জল পড়ছে একটা তিরপলের জন্য আমার সরকারের দুয়ারে আসতে হয়, আমার দুয়ারে সরকার থাকে না, লক্ষ্মীর ভাণ্ডার। আজকে কৃষক যখন আত্মহত্যা করছে, কদিন আগে বিরাট বৃষ্টি হলো, বিরাট বৃষ্টি হলো, আপনারা
যা ধান চাষ করেন না কিন্তু ভাববেন যে চাষিরা আপনাদের মতন ভাই, চাষির যদি পয়সা না থাকে তাহলে আপনাদের কিছু বলে বিষ্ণুপুরে কোনো দোকান চলবে না। এই সামনে কটলপুর, কদিন আগে যখন বৃষ্টি হলো তপন 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 মালিক মনে পড়ছে না, তপন তপন আত্মহত্যা করলো, বারো বিঘা আলু চাষ করে চলে জমি জলে জমিটা নষ্ট হয়ে যাওয়ার পরে সেখানে সে আত্মহত্যা করলো। এই আলুতে যে বিষটা দেয় সেই বিষটা খেয়ে ধরলো দুয়ারে তার সরকার দেয়। আজকে এত বড় ইয়ে হয়ে গেল, বিপর্যয় ঘটে গেল, চাষির কোনো ক্ষতিপূরণ নাই। আজকে ধান বিক্রি করতে পারছে না চাষিরা, 1200 টাকা কুইন্টাল। আজকে সরকার বলছে আপনাদের মতন, সরকার বলছে 4500 টাকা হচ্ছে পূজার অনুদান। সরকার টিভিতে, সরকার খবরের কাগজে, সরকার রেডিওতে গোটায় বলে দিল যে শ্রমিক কর্মচারীরা পূজার সময় 4500 টাকা দিল। যে রিক্সা চালায় সে আপনাকে বলছে তোর আর কি বল, তোর তো বউকে ভালো জামা কাপড় দিবি এই কেন তুই 4500 টাকা বোনাস পেলি, সে তো জানে না। সে জানে খবরের কাগজে যা লেখা থাকে, টিভিতে যা বলে, নেতারা যা বলে, মন্ত্রীরা যা বলে সেটাই পাওয়া যায়। তাহলে আপনি 4500 টাকা পেলেন কি পেলেন না সে তো জানে না। সে জানে আমার সকাল থেকে মুখে রক্ত উঠিয়ে রিক্সা চালায়, তারপর যেটা পয়সা পায় সেটাই তার বউকে কাপড় কিনে, তার ছেলেকে জামা কাপড় কিনে দেয়। আর তারা মনে করে যে আপনারা সুখে আছেন, যেমন আমরা সবাই মনে করি চাষি খুব সুখে আছে। চাষি ওইরকম আপনাদের মতো 1960 টাকা ধানের দাম দিয়েছে বছর সরকার, ধান বিক্রি হচ্ছে কত 1200-1300 টাকা, কিনার লোক নাই, কাকে বিকিবে? ভিডিওকে বলতে গেলে একরকম, ভিডিওকে বলতে গেলে একরকম, ঠিক আপনাদের মতন। তাই আমি বলি সরকারটা মুখে বলে কাজে করে, তাই সরকারটাকে যদি আপনাদের ঠিক করতে হয় তাহলে শপথ নিতে হবে যে যতক্ষণ না এই সরকার আমাদের কাজগুলো করছে ততক্ষণ আমরা কিন্তু আন্দোলন থেকে সরব না। আজকে এই শপথ না নিতে হবে, আজকে বাঁকুড়ার মুখে তারা সেটাই বলেছে যে যদি আমাদের দাবি না মানে তাহলে আমরা এই বাঁকুড়াকে এবং কৃষ্ণপুরকে অচল করে দেবো। বললে আপনাদের তো আপনারা যেহেতু কৃষ্ণপুরে আছেন, যে বাঁকুড়ার লোক 5টা স্লোগান দিলে 3টে স্লোগান বলেছে কৃষ্ণপুরের মজদুররা ইউপিএ পাবে না। কেন কৃষ্ণপুরে পুজোর শ্রমিক কর্মচারীরা পুজোর আগে 1200 টাকা বোনাস পেরো পেরো, তার টাকাটা কোথায় গেল? বাঁকুড়ার কর্মচারী আপনাদের মানে কুটুম লোন, আত্মীয় লোন, আমাদের আপনাদের আত্মীয়তা কি না? আত্মীয় মজদুর, শ্রেণীগত আত্মীয়তা, আমাদের কোনো সাংসারিক কোনো আত্মীয়তা নাই, আমাদের কেউ মানে পারিবারিক কোনো সম্পর্ক নাই। সম্পর্কটা কি? সম্পর্কটা হচ্ছে আত্মীয় মজদুর, পুয় মজদুর। আপনাকে দুর্গা পূজার সময় পূজা ছেড়ে দিয়ে পরিষ্কার করতে যেতে হয়, বাঁকুড়ার লোককে পরিষ্কার করতে হয়। আর তাই বাঁকুড়ার লোক আজকে দাবি তুলেছে বিষ্ণুপুরের 3300 টাকা করে বোনাস কোথায় গেল? তার জবাব দাও। তাহলে মনে করার কোনো কারণ নেই যে আমরা একাজ। আজকে শপথ নিতে হবে যে যতক্ষণ না আন্দোলনটা জিতছে ততক্ষণ আমরা ছাড়বো না। আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি প্রায়ই বলেন যে বামফ্রন্ট সরকারকে হারিয়েছিল তার জেদের জন্য। আমরা মনে করি ঠিক, মুখ্যমন্ত্রীর জেদ বিরাট, মুখ্যমন্ত্রীর জেদ বিরাট। সেখানে যেদিন মুখ্যমন্ত্রীর কাছ থেকে যদি আপনাকে দাবি ছেড়ে দেওয়া হয় তাহলে আপনারও জেদটাকে কিন্তু জোরালো করতে হবে, বড় ফোটা করতে হবে। আজকে আজকে দেখবেন এই জিনিসপত্রের দাম, যারা আমাদের বাবুরা আছেন, যারা আমাদের বিষ্ণুপুরের যে সমস্ত মাস্টারমশাই আছেন, বা যারা মনে করেন দেখবেন খুব ধমকাধমকি করে আপনাদেরকে যে আমাদের সামনেটা কেন অপরিষ্কার আছে, এই আমাদের ড্রেনটা হয়ে গেছে, ওই তাদের ড্রেনটা হয়ে গেছে, কিন্তু তাদের কিন্তু বেতন বাড়ছে, তাদের ডিএ বাড়ে, তাদের বেতন বাড়ে। আর ডিএ বাড়ে, বেতন বাড়ে কেন? না জিনিসপত্রের দাম বাড়ার জন্য। আজকে সরষের তেলের দাম 200 টাকা, তেল 200 টাকার কমে পাওয়া যায় না। 100 টাকা হচ্ছে মুসুর ডাল থেকে যে কোনো ডাল। আপনি যদি আপনাদের ঘরের লোককে ছেলেপুলেকে শুধু আলু ভাতে ভাত আর ডাল খাওয়ান তাহলে আপনার যে মজুরিটা যে খরচাটা হবে সেই মজুরি পান না। তাই আমরা এই পৌরসভার সংগ্রামী শ্রমিক কর্মচারী ইউনিয়নের পক্ষ থেকে কৃষ্ণপুরের সমস্ত মানুষের কাছে আবেদন রাখবো যে আপনাকেও 200 টাকা যদি তেল কিনতে হচ্ছে, তারা 4500 টাকা বেতন পায়, তাকেও 200 টাকার তেল কিনতে হয়, আর আপনি 4500 টাকা বেতন পাচ্ছেন, তাহলে আপনাকেও 200 টাকার তেল কিনতে হচ্ছে। তাই তাদের কাছে আমরা অনুরোধ করব যে আপনারা মজদুরদের পাশে দাঁড়ান। হয় আজকে বিষ্ণুপুরকে এক মাস
এক মাস ধরে আবর্জনা স্তূপ রাখুন আর নচে আমাদের সামনে কানে কান মিলিয়ে বলুন যে আমরা যেমন মজুরিটা ঠিক মতন পাই। আজকে আজকে কেন্দ্রের বিজেপি সরকার আজকে কেন্দ্রের বিজেপি সরকার আমাদের সব কেড়ে নিচ্ছে, রেশন পাওয়ার অধিকার কেড়ে নিয়েছে। দেখবেন ওই রেশন কার্ডের সঙ্গে আধার লিঙ্ক করে দিয়েছে। আপনার যদি বুড়া মনে চিপ টিপ ছাপ না মিলে তাহলে বলতে রেশন পাবেন না। আজকে আপনাকে 60 বছরের উপরে যে ভাতা পাওয়া যায় সেই ভাতা দেবে বলতে আপনার সার্টিফিকেট চাই, শিডিউল কাস্ট সার্টিফিকেট চাই, শিডিউল ট্রাইব সার্টিফিকেট চাই, লক্ষ্মীর ভান্ডার, লক্ষ্মীর ভান্ডারে আপনার বলতে সার্টিফিকেট চাই, সার্টিফিকেট চাই। 60 বছরের একজন মহিলা, 55 বছরের একজন মহিলা সে সার্টিফিকেটে নাম জানে না, সার্টিফিকেট জিজ্ঞেস করলে বলতে কলম্বায় রেখে এসেছি। সে মনে করছে কি সাজবাদ কোনো চিরুনি ফিরুনি কিছু বলতে বোধ যে চিরুনিটা আমি কলম্বায় যেমন রেখে দিয়ে এসেছি সার্টিফিকেটটাও কলম্বায় রেখে দিয়ে এসেছি। আজকে সমস্ত কিছুতে কাগজের মধ্য দিয়ে আমাদের অধিকারগুলো কেড়ে নেওয়ার চেষ্টা করতে বিজেপি সরকার, তেমনি বিজেপি সরকার আমাদের ইতিহাসটাকেও কেড়ে নিচ্ছে, আমাদের ইতিহাসটাকেও কেড়ে নিচ্ছে। আজকে বিজেপি সরকার বলতে আপনি ভারতবর্ষের নাগরিক বোঝেন কি বোঝেন না সেটা প্রমাণ করার জন্য আপনাকে বাস্তুজীবী দলিল দেখাতে হবে। আর সে দলিলটা হচ্ছে 56 সালের, দেবে দেখুন এই বিষ্ণুপুরের 56 সালে কারোর কোনো জমি ছিল না, একমাত্র উচ্চ বর্ণের ভাব দিলে কারোর কোনো জমি ছিল না, জমিগুলো সব ছিল রাজার। 56 সালের পর থেকে জমি অধিগ্রহণের ফলে আপনাদের জমিগুলো তিসিদা এনআরসি এনপিআর এই সমস্ত কিছু বিজেপি সরকার করে ইতিহাসটাকে লুট করছে। আজকে ভারতবর্ষ তো স্বাধীন হয়েছে, ভারতবর্ষ তো স্বাধীন হয়েছে, স্বাধীনতার জন্য আপনাদের আমাদের মতন শ্রমিক কৃষকরাই দায়ী। শ্রমিক কৃষকরা ব্রিটিশদের বিরুদ্ধে না খেয়ে আন্দোলন করেছিল। ওই ক্ষুদিরামের কথা জানেন, ক্ষুদিরাম ওই ঘরের কথা চিন্তা না করে ব্রিটিশকে ধরার জন্য মানে ফাঁসির দড়িতে ঝুলেছিল আপনার আমার ঘরের মতন ওই ক্ষুদিরাম, এই আমাদের পাশের জেলা মেদিনীপুরের ঘর। আর সেই রাজকে যারা বিজেপি করছেন তাদের দাদু ঠাকুর দাদারা বিজেপির পায়ে তেল দিত। দেখবেন একই রকম ভাবে দেখবেন গত বিধানসভার ভোটে 3 মাস আগে যে বিধানসভার ভোট হলো 3-4 মাস আগে, দেখবেন বহু লোক ভাবছিল যে এবারে তৃণমূল জিতবে না বিজেপি জিতবে, বিজেপি জিতবে, সব দল মিলে বিজেপি করি, সবাই দল মিলে বিজেপি করল, বিজেপি জিতে গেল, আমাদের এখানে জিতল। আর বাকি রাজ্যে হেরে গেল বলছে না বিজেপিটা হেরে গেছে, চল আবার দল মিলবে তৃণমূল। ইডার উডার করে কারা ইডার উডার করে আপনারা জানেন, আমাদের সামাজিক ভাবে রাজনৈতিক ভাবে সবাই জানেন ইডার উডার করে কারা, সেই ইডার উডার করার বংশধর হচ্ছে বিজেপি বা তৃণমূলের কিছু লোক, তারা আজকে বিজেপি কালকে তৃণমূল। সেরকম ইতিহাস যখন ভারতবর্ষ যখন স্বাধীনতা লাভ করছিল তখন যে আন্দোলন হচ্ছিল লড়াই হচ্ছিল কিছু লোক ব্রিটিশের তাড়ানি করছিল, আজকে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার বলছে আজকে সেই সমস্ত দালালদের সামনে আনার চেষ্টা করছে। সেরকম একটা দালালের নাম হচ্ছে সাভারকার, সাভারকার যে ব্রিটিশদের কাছে পুঁচি টাকা দিয়ে বেরিয়ে এসেছিল, বেরিয়ে এসে আজকে ব্রিটিশদের সহযোগিতা করেছিল, আজকে বিজেপি সরকার সেই সাভারকার থেকে আজকে বড় করার চেষ্টা করছে। দেখবেন একই রকম ভাবে রাজনীতি তো আজকে যারা ইদান করে আজকে আয়ক বিজেপি কালকে তৃণমূল পরশু সিপিএম তারপর তার আগের দিনে বিজেপি যারা করে তাদেরই সম্মান বেশি। আর আমরা যারা স্বধর্মে থাকি, যারা স্বধর্মে থাকি তাদের এত ইয়ে নেই, তারা আমরা খেটে খাই, আমাদের আমাদের অধিকার হচ্ছে আমাদের মানে আমাদের দাম হচ্ছে ওদের কাছে কিরকম না একটা ভোট দেওয়া দাম। তাই আপনাদেরকে যারা বলে বলতে বলেছেন এখন ভোট, এখন ভোট, ভোট না পেরালে কিছু বলা যাবে না। আমি বন্ধু বলবো ঠিক আছে, ওরা ওদের ভোট দেখাচ্ছে আর আপনার কাছে একটা বড় হাতিয়ার আছে, সে হাতিয়ারটা কি না স্ট্যাম্প মারা, ভোটের দিন স্ট্যাম্প মারা। আরে এই প্রতিজ্ঞা করতে আবারও করি কৃষক আন্দোলন থেকে এই শিক্ষাটা আমাদের নিতে হবে। কৃষকরা বলেছিল যে যেখানে এই কালো কৃষি আইন পাস করার লোকগুলো ভোটে দাঁড়াবে সেখানে যেখানে বলবো এই লোকগুলোকে ভোট দিও না। তাই আজকে যারা আপনাদের বলছে ভোটের অজুহাত দেখিয়ে আরো নানা রকম অজুহাত দেখিয়ে যে এখন মজুরিটা দেওয়া যাচ্ছে না, তাদের ওই ভোটের সময় বলবেন তোমরা মজুরি দিতে যাচ্ছ আমরা স্ট্যাম্প দিতে যাচ্ছি,
আমরা তোমাদেরকে স্থান দিব না, তোমাদের হাতে ক্ষমতা আছে আমাদের মজুরি দেওয়ার, আর আমাদের হাতে ক্ষমতা আছে তোমাকে এই নীলবাড়িতে ঢুকানোর। তাহলে আমরা তোমাদের নীলবাড়িতে ঢুকতে না পারো সেটাই আমরা পাড়ায় পাড়ায় গায়ে গায়ে করব। আর শেষ একটা কথা বলবো, সবাই বলে যে এমএলএ এমপি থাকতে হবে, কিন্তু দিল্লির কৃষক আন্দোলনে কোনো এমএলএ ছিল না। যাদের বড় বড় এমএলএ আছে, যাদের বড় বড় এমপি আছে, তারা দিল্লির বুকে ছিল না, দিল্লির কৃষক আন্দোলনে ছিল না। দিল্লির কৃষক আন্দোলনে ছিল যাদের হারাবার কিছু নাই, যাদের এমএলএ হারাবার কিছু নাই, যাদের এমপি হারাবার কিছু নাই, তাদের হাতে শুধু মনোবল আর মানুষের সমর্থন। তাই আগামী দিনে আপনারা বসে ঠিক করবেন, আমি আপনাদেরকে কোনো কিছু বলে দিতে চাই না, আপনারা বসে ঠিক করবেন যে বিষ্ণুপুর পৌরসভাটা ঠিক করে চলবে কি চলবে না। এই 12 বাই 20 জন না 21 জন যারা কমিশনার আছে বা এখন যে 3 জন এডমিনিস্ট্রেটর আছে তাদের উপর কিন্তু নির্ভর করছে না। বিষ্ণুপুর শহরটা পরিষ্কার থাকবে কি থাকবে না তাদের উপর নির্ভর করছে না, নির্ভর করছে আপনাদের উপর। আর আপনারা ঠিক করবে আগামী দিনে যে বিষ্ণুপুর শহরটা পরিষ্কার থাকবে কি থাকবে না। আমি সর্বশেষ কথা বলছি, ওরা আপনাদের কর্তব্যের কথা বলবে আর আপনারা আপনাদের অধিকারের কথা বলবেন। আপনারা চোখে চোখ রেখে মুখে মুখ রেখে আপনাদেরকে কথা বলতে হবে, হিম্মতের সঙ্গে কথা বলতে হবে। আপনাদের কিচ্ছু করতে পারবে না, কেউ কিচ্ছু করতে পারবে না, একটা লোকেরও তুলে স্পর্শ করতে পারবে না। এরা আপনাদের বলে যে বিষ্ণুপুর শহরটাকে পরিষ্কার করার জন্য, পরিষ্কার রাখার জন্য আন্দোলন আন্দোলন সব এখন বন্ধ রাখতে হবে, আপনারা পাল্টে প্রশ্ন করুন যে আমরা তো পরিষ্কার রাখছি, পরিষ্কার হচ্ছে রাখে না, পরিষ্কার রাখেন আমার সামনে যারা বসে আছেন তারা সকাল বেলায় ওই মুখ থেকে ঘুম থেকে উঠে ভালো করে মুখ না দিয়ে ঝাঁটা কোদাল নিয়ে বের করে দেন। তাহলে বিষ্ণুপুর শহরটা পরিষ্কার থাকবে কি থাকবে না আপনাদের উপর নির্ভর করছে। আপনারা যদি মনে করেন আপনারা অধিকার পাচ্ছেন না, কর্তব্য বলার কোনো দরকার নেই। কর্তব্য আপনাদের ওই গীতাতে লেখে দেয়নি, মহাভারতে লেখে দেয়নি। কর্তব্য সকাল বিকাল আপনারা ঠাকুরের সামনে ওই পূজা অর্চনা করে কর্তব্য শিখে নেন না। আপনারা কর্তব্য বরাবর করে আসছেন, এবার ওরা একটু কর্তব্য করুন। আপনার ছেলেকে যাতে ঠিক মতন করে খাওয়াতে পারেন, আপনার ছেলেকে যাতে স্কুলে লেখাতে পারেন, আপনার ছেলেকে যাতে ভালো জমা পড়াতে পারেন, সেই কর্তব্যটা ওরা করুক, নাহলে পাল্টা জিনিস হবে না। তাই আগামী দিনে আপনারা বসে ঠিক করবেন ভালোবাসা জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম। ইনকিলাব জিন্দাবাদ, আপনাদের রক্ত জিন্দাবাদ।